অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে দমিয়ে রাখতে এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনাগুলোরই পুনরাবৃত্তি ঘটছে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। এবার বিক্ষোভ ঠেকাতে ভারতেও বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। সম্প্রতি কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। এরই মধ্যে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছে বদলাপুর শহরে। দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মুম্বাই রাজ্য। গতকাল দ্বিতীয় দিনের মতো সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নার্সারি পড়ুয়া ওই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। এমন ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে ভাঙচুর চালায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়েই প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। এর মধ্যেই মুম্বাইয়ের বদলাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ। জানা গেছে গত 16 আগস্ট মহারাষ্ট্রের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন 23 বছর বয়সী একজন পুরুষ পরিচ্ছন্নতা কর্মী। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকে যৌন নির্যাতনের এমন ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বদলাপুর রেল স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অসংখ্য মানুষ। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের দিকে পাল্টা ইট পাথর ছোড়ে উত্তেজিত জনতা। এতে অন্তত 17 জন পুলিশ এবং 8 জন রেল পুলিশ আহত হয়। পরবর্তীতে সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে 72 জনকে গ্রেফতার করে পুলিশ। শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।